সম্মানিত ইমামবাবা, সম্মানীয় আজকে সভার সভাপতি, খাস করে বিশেষ করে আজকে সম্মানীয় উপস্থিত আওলাদে মুজাদ্দিদে জামান, লক্ষ যুবকের নয়নের মণি, আমাদের সকলের ভাইজান পূজ্যাত আব্বাস সিদ্দিকী ভাইজান, তৎসহ উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং সম্মুখে উপস্থিত ফুলফুরা শরীফা হালে সুন্নতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ এবং সদস্যবৃন্দ সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। ভাই, বিগত সময় ধরে আপনারা অনেক মূল্যবান বক্তব্য আমাদের নেতাকর্মীদের কাছ থেকে শুনেছেন। আমি গুণাগার ভাইজি দেবেন একেবারে সময় সংক্ষিপ্ত জায়গায় আব্বাস ভাইজান উনি বক্তব্য রাখবেন, মূল্যবান কথা রাখবেন। তার আগে দু একটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসা, যেটা সর্বপ্রথমে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে যে জায়গাটায় আপনারা হাজির হয়েছেন, যে জায়গাটায় বসলেন, এই জায়গাটায় এসেছেন, এখানটায় ভিজে আছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তথাপি এতগুলো ছেলে এখানে নির্দ্বিধায় আপনারা বসে গিয়েছেন। এখানে যদি কোনো পার্টির মিটিং হতো, এই পার্টির মিটিংয়ে কেউ এইভাবে বসতো? ভাই কথা বলেন, কোনো পার্টির মিটিং হলে বসতো না। আমি দুটো জিনিস আপনাদের কাছে ফারাকটা বুঝিয়ে যাই। বর্তমান সময়ে আজকে যারা রাজনৈতিক দল চালাচ্ছে, নেতা হয়েছে, তারাও নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে। আবার মৌলভী সাহেবদের মধ্যে এক শ্রেণীর মৌলভী তারা নেতা সাজতে যাচ্ছে। আর প্রকৃত নেতাকে এর পার্থক্য বোঝার দরকার আছে না? তাহলে আপনি যদি প্রকৃত নেতার পিছনে না ঘুরতে পারেন, তাহলে আপনাকে আগামী দিনে ফাঁসাদে পড়তে হবে। যে নিজে রাস্তা চেনে না, তার পিছনে যদি আপনি রাস্তা দিয়ে গন্তব্য খোঁজ করতে যান, আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না, আপনার দিশাহারা হয়ে যাবেন, ভুল পথে পৌঁছে যাবেন। ভাই, আজকের দিনে যে জায়গাটায় আপনারা এসেছেন, জানার জন্য এসেছেন, সেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বারবার আমার আগে বক্তারা আপনাদের কাছে বলেছে, দিশা দেখিয়েছে, ইনি এমন একজন মৌলভী সাহেব নয়, ইনি কেবলমাত্র আওলাদে মুজাদ্দিদের জামান নয়, এটা জেনে রেখে নেবেন। বর্তমানে ভারতবর্ষ নয়, গোটা বাংলাব্যাপী নয়, পৃথিবীব্যাপী মুসলমানের উপরে যে নির্যাতন চলছে, যে নিষ্পেরণ চলছে, আজকে সে জায়গায় বাংলার মুসলমানগুলোকে দিশা দেখানোর জন্য আল্লাহ পাক একজন নির্ভীক নেতাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তার নাম অন্য কিছু নয়, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান। এটা জোরে বলা যাবে না? ভাই, আপনি অস্বীকার করতে পারবেন না, কেন আপনাকে বলতে হবে, আজকে এই জায়গায় যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সিএম হিসাবে তিনি গণ্য হয়েছেন, নির্বাচন হয়ে আছেন, আজকে দাদা আপনাদের কাছে বলতে চাই, সেই সিএমও যদি একটা প্রোগ্রাম করতে চাই, সেই প্রোগ্রাম করতে গেলে বিনা টাকা খরচে, কারোর পারিশ্রমিক বাদে, গাড়ি খরচ বাদে, সে এতটুকু লোক সমর্থন করতে যোগ্যতা অর্জন করতে পারিনি। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে গিয়েছে, যেখানে প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের সংগঠনের যে প্রোগ্রামগুলো হচ্ছে, প্রতিটা প্রোগ্রামে লক্ষাধিক মানুষ আসার কারণে আজকে রাজ্যের শাসক দলে টনক নড়ে গিয়েছে। এই আব্বাস সিদ্দিকী এমন একজন ব্যক্তি যে আমার কোনো ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে, প্রতিটা পদক্ষেপে আমার ভুলগুলোকে ধরিয়ে দিয়ে রাজ্যবাসীগুলোর চোখটা খুলে দিচ্ছে। আজকে আব্বাস সিদ্দিকী যদি দাবিয়ে না দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমার গদি টিকিয়ে রাখা দুর্বল হয়ে পড়বে, গদি টিকিয়ে রাখা অনিশ্চিত হয়ে পড়বে। এজন্য আব্বাস সিদ্দিকের বাড়িতে পুলিশি হানা করতে হবে, আব্বাস সিদ্দিকীকে ভয় দেখাতে হবে, আব্বাস সিদ্দিকীকে চেপে নিতে হবে, তাদের সংগঠনের সদস্যগুলোকে বোঝাতে হবে, যদি তোর নেতার বাড়ি পুলিশ চাই, তাহলে তোর বাড়িতে পুলিশ যেতে দেরি হবে না, অর্থাৎ তোরা আব্বাস সিদ্দিকীর পিছনটা ছেড়ে দে, তোরা তোদের কাছে বেরিয়ে যা, আব্বাস সিদ্দিকীর পিছনে তোদের নেতৃত্ব দেওয়া দরকার হবে না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমি একটা কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে এই সংগঠনের খবর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা হয়তো বুঝতে পারেনি, আজকে সংগঠনের ভালোবাসার জায়গাটা সে হয়তো বুঝতে পারেনি, কারণ তারা তো লোক জোগাড় করে, টাকা দিয়ে লোক জোগাড় করে, ওরা ভেবেছে আব্বাস সিদ্দিকীর পিছনে যারা যাচ্ছে তারাও টাকার জন্য যাচ্ছে, এই পার্থক্যটাও বুঝতে পারছে না, ও জন্য ভাবছে আব্বাস সিদ্দিকীর ভয় দেখানোর পিছনে যারা আছে তারাও মনে হয় দূরে সরে যাবে। কিন্তু এতটুকু বুঝতে হবে যে আজকে আব্বাস সিদ্দিকীর ভয় দেখানো দূরের কথা, আজকে আব্বাস সিদ্দিকীর জবানের কথা শুনে বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবক ছেলে এমন হয়ে আছে, এক আব্বাস সিদ্দিকীর জেলে ঢুকালে কি হবে, লক্ষ যুবক আব্বাস সিদ্দিকীর নয় গর্জন উঠাবে, যার কারণে তুমি আব্বাস সিদ্দিকীর জেলে ঢুকাতে পারবে না। আব্বাস সিদ্দিকী আটকে রাখা বাংলার জমিনে কোন নেতা নেত্রীর দ্বারা সম্ভব নয়, বর্তমানে আল্লাহ পরিস্থিতি বাংলাতে করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বলা আপনারা বলে? আমি আপনাদের কাছে বলতে চাই, আমার দোস্তের আমার আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বক্তব্য দেয়, এক শ্রেণীর লোক এবং রাজ্য সরকার বারবার একটা তকমা দিচ্ছে যে আব্বাস সিদ্দিকী নাকি বিজেপির দালাল হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক।
ভাই কোন মুসলমান এই সময় বিজেপি নামক নির্দিষ্ট দলে সাপোর্ট করতে পারে? মানে একজন বীরের আওলাদ হিসেবে আওলাদের রসুলকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাড়ি তুমি ওঠা বসা করো সে বাড়ির দিকে তাকিয়ে সে বাড়ির আওলাদকে তুমি বিজেপির দালালের তকমাটা কোন কাণ্ড কেনে দাও, তোমার জমানে আটকালো না, তোমাকে বলতে হবে আব্বাস সিদ্দিকি তোমাকে যে রাস্তা দেখিয়েছিল সেই রাস্তায় যদি তুমি হাঁটতে পারতে আজকে বাংলা এনআরসি ক্যাবের বিলটাকে তুমি মিটাতে পারতে, এটাকে নিঃশেষ করতে পারতে, কিন্তু তুমি এ কাজ না করে রাস্তায় নেমে তুমি নাটক শুরু করেছো। আজকে আম জনতার যেটা করার দরকার তুমি রাস্তায় নেমে করছো, আর যেটা ঠান্ডা ঘরে বসে খাতা কলমে করার দরকার সে কাজটা করার জায়গা ফাঁকা রেখে দিয়েছো। এই ক্যাব কখনো বন্ধ করা সম্ভব হবে? এ কথা বলে বন্ধ করা সম্ভব হবে? আজকে আব্বাস ভাইয়ান বলেছিল আপনি অমন করছেন কেন, মমতা দিয়ে ওরম করার দরকার না, দিদি আপনি যান রাজ্যসভা নয় আপনি বিধানসভায় বিলটাকে ক্যান্সেল করুন, যেটা কেরালা করে দেখিয়েছে। কোন সংগঠনের তরফ থেকে কোন প্রতিবাদ দরকার হয়েছিল? ওরা ঠান্ডা ঘরে বসে ওরা ওখান থেকে বিলটাকে ক্যান্সেল করে দিয়েছে, ব্যাস হয়ে গিয়েছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বারবার রাস্তার এই মাথা থেকে ও মাথায় যাচ্ছে আর ও মাথা থেকে এ মাথায় দৌড়াদৌড়ি করে নাটক করছে। আজকে রাজ্যের মানুষগুলোকে যে মুসলমান সংখ্যালঘু দলিত আদিবাসীগুলোকে নিয়ে খেলা করছে ভাই, বারবার চোখ খুলে দেখিয়ে দিচ্ছে তোরা ওর পিছনে ঘুরিস না, মেকি ভক্ত সেজে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃত এই মুসলমানের জন্য দলিত আদিবাসীর জন্য লড়তে গেলে একজন নির্ভীক নেতার প্রয়োজন আছে, একজন ইমানদার নেতার প্রয়োজন আছে, যে কারো জীবন নিয়ে কারোর আশা নিয়ে খেলা করবে না, সেই ইশারা দেখাতে পারে একমাত্র আব্বাস সিদ্দিকি। এতে কোনো সন্দেহ নাই, কারণ আব্বাস ভাইজান সর্বপ্রথম আওয়াজ তুলেছিল। আজকে যারা আটটা এমপি ভোট না দিয়ে ওয়াকআউট করে চলে গেল, আপনারা ভোটটা ওখানে না দিয়ে ধর্মতলার মোড়ে হাতটা বাড়িয়ে বলছেন আমরা শপথ নিচ্ছি বাংলার জমিনে এনআরসি হতে দেব না। ভাই এর থেকে বড় নাটক কিছু হতে পারে? আমি কদিন আগে একটা বক্তব্যে বলছিলাম যে এলাকায় যা সিনেমা হল আছে, আমার যারা অন্য অন্য সম্প্রদায়ের মানুষ যে তারা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছে, ওখানে দু ঘন্টা তিন ঘন্টা এন্টারটেইনমেন্ট হয়, কিন্তু আজকে বর্তমানে দেখছি আমাদের মুখ্যমন্ত্রী যে এন্টারটেইনমেন্ট দেখাচ্ছে যে নাটক শুরু করেছে ও সিনেমা হল ভেঙে দে, ও মোবাইলে নাটক দেখার দরকার নেই, এর দিকে চোখ রাখলে নাটক দেখা শুরু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই এই নাটক আপনারা সহ্য করবেন আমি আপনাদের কাছে বলতে চাই। আজকে বলছি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ মাথায় ঘোমটা দিয়ে বলো, মানেটাও জানে, মানে জানে, ইনশাল্লাহ করে দেবো মানে জানে, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হবে জানে না, যেখানে একটা বললে মনে করছে বাবা আমি মুসলিম সম্প্রদায়ের সেন্টিমেন্টালটাকে পুরো পকেটে পুরে দিয়েছি। কি করেছো তুমি মুসলমানের জন্য, কি করেছো? সব থেকে বড় কথা বলতে হবে, এটা বুঝতে পারিনি, এটা আমাদের বুঝাতে হবে না, আমাদের দুর্ভাগ্য। আজকে এখানে যারা বসে আছে বহু ইসলামিক নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে, যারা দাদা হুজুরের ব্যানার দেখিয়ে খেয়ে পড়ে বাঁচে, আজকে বলুন ফুরফুরা জমিনে যখন পুলিশি হামলা হয়েছে কোন সংগঠনের পক্ষ থেকে একটা বিবৃতি পেয়েছে যে কেন ফুরফুরায় হামলা হলো? সেটা আব্বাস সিদ্দিকি বাড়ি দেখার দরকার নেই, হতে পারে তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকির দ্বন্দ্ব আছে, হতে পারে তোমার সঙ্গে আব্বাস সিদ্দিকির মনোমালিন্য আছে, তাহলে ফুরফুরায় যে পুলিশ হামলা হয়েছে তার বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পারতে। আপনারা বুকে হাত দিয়ে বলুন এই বাংলার জমিনে এই মুনাফেকটা ঘুরে বেড়ায় তাদের পক্ষ থেকে একটা বিবৃতি আপনারা পেয়েছেন? কথা বলে কোন মুসলিম সংগঠন নেতার পক্ষ থেকে বিবৃতি পেয়েছেন? আজকে বলতে হবে যদি আজকে দাদা হুজুর বাংলায় না আসতো আজকে ইসলাম নামটা বাংলার জমিনে থাকতো না, যদি দাদা হুজুর না আসতো আপনার আমার মাথায় টুপি থাকতো না, যদি দাদা হুজুর না আসতো বাংলার জমিনে জলসা জালুস থাকতো না, তাহলে আজকে সেই দাদা হুজুরের বাড়িতে যখন হামলা হলো তুমি কেন চুপ করে বসে আছো, তোমাদের তরফ থেকে কেন বিবৃতি নেই? তাহলে এখানে বুঝতে হবে এদের নেতাগিরি, এদের জলসাবাদি, এদের বিরোধিতা কেবলমাত্র আখের গোচরের জন্য, পকেট ভর্তি করার জন্য, এদের আসল সিলসিলার প্রতি কোনো মহাব্বাত নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের কাছে বলতে চাই ভাই আমার দোস্তের আমার আজকে এদিক ওদিকে ঘুরে ভাগ হবেন না, একটা জায়গায় হোক, কেন আজকে আমাদের দল কিছু নেতা আছে, এই নেতারা বারবার তারা এমনি করে দেবে কলকাতায় ডাকে, দেখেছেন না কিছু রাজধানী রাজধানী রোডে ডাকে, আমি এর উদাহরণটা একবার দিয়েছিলাম, কিন্তু আজকের দিনে আবার বলতে হচ্ছে এই বিপদের দিনে ভাগ ভাগ হয়ে গেলে আজকে রাজনৈতিক নেতাগুলো ফয়দা দিচ্ছে কেন, এরা এদের বস্তাটাকে ভর্তি করে তাদের কোলে গিয়ে বিক্রি করে। এই আব্বাস সিদ্দিকি বিক্রি করবে নাকি গো? আব্বাস সিদ্দিকি বিক্রি করার দরকার আছে নাকি গো? আরে বিক্রি করার দরকার নেই, তোমাদের বাঁচানোর চিন্তা করে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, তার বাড়িতে পুলিশ গিয়েছে হামলা করেছে চুপ করে সহ্য করে নিয়েছে, কোন বাড়িতে হামলা করলো সেটাও ভাববার বিষয় আছে, আজকে রাজনৈতিক দল হিসেবে মমতাকেও এটা ভাবার বিষয় আছে। তুমি যে মুসলমানের সেন্টিমেন্টাল নিয়ে খেলা করো, যে মুসলমানের সেন্টিমেন্টাল কোনোর ইচ্ছা করো, আজকে শুনে রেখে দাও এই হামলাটা ফুরফুরার দরবারে হয়নি, এই হামলাটা আওলাদের রসুলের দরবারে হয়েছে, এর দরজায় যে লাঠিটা মেরেছে ওই লাঠিটা ফুরফুরার দরবারে আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে পড়েনি, ওই লাঠিটা গিয়ে পড়েছিল এখান থেকে ৬,০০০ কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে যে রসুলুল্লাহ শুয়ে আছে, ওই রসুলুল্লাহ
জান্নার রওজায় দরজা দিয়ে লাঠিটা পড়েছিল, কেন আওলাদে রসূলের ঘরে যখন লাঠিটা পড়বে এর আঘাতটা দুনিয়ার জমিনে একমাত্র আমার নবীর গায়ে গিয়ে পড়বে, সেই আঘাত যখন হয়েছে মুসলমানের সেন্টিমেন্টাল তুমি কখনো জিততে পারো না। সিদ্দিক আকবরের বংশধরের গায়ে যখন আঘাত হয়েছে এই আঘাতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আনুর ঘরে গিয়ে পড়েছে, অর্থাৎ এদের ঘরে আঘাত করে কখন বাংলার মুসলমানের ভোট নিয়ে তুমি সিটে বসতে পারো না। ঠিক বললাম না ভুল বললাম? একটু ভাই ভাই দালালও বলতে পারিস, কখনো বলেছি আব্বাস সিদ্দিক কখনো বলেছে যে কাউকে ভোট দিতে হবে? বারবার তোকে সহযোগ করে দিয়েছে, তুই আমার বাংলার অভিভাবক, তুই এই মানুষগুলোকে দেখ, তুই এদের চাওয়া পাওয়াকে পূরণ কর, তোকে সাধুবাদ জানাবো, তোকে ফেলে ছাড়াতে হবে না, প্রচার করতে হবে, আমার ছেলেগুলো তোর ভোট দিয়ে জিতিয়ে দেবে। এই ভাই বললে দেবেন না দেবেন না দেবেন না, দাবিগুলো পূরণ কর, তোর দাবি পূরণ করার দরকার নেই, দাবি পূরণ করছে সবসময় একটা কুকুর দল, ওই বিজেপি ঘেউও করছে, দেখাচ্ছে ওই দেখ বিজেপি আসছে তোর আমার ভোটে, তোর চাকরি দিতে পারবো না, ওই দেখ বিজেপি অমিত শাহ আসছে বাংলায় ঢুকছে তুই আমাকে ভোট দে, তোকে আমি রাস্তা করে দিতে পারবো না। বিজেপির ভয় দেখিয়ে কখনো রুখে থাকা যাবে না। ভাই আমার, দোস্তের আমার, আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে বাংলার জমিনে যারা বিরোধী করার কথা বলছে, যারা বিরোধীর কথা বলছে, না বিরোধী নয়, কেন আজকে অনেক বুদ্ধিজীবী বলবে আব্বাস সিদ্দিকের কথায় কান দিও না তাহলে বিজেপি ঢুকে যাবে, এ বলবে না বলবে না, আমি বলছি বিজেপি যদি ঢুকে যায়, এতদিন তো চুপ থাকলাম, 18টা ঢুকে গিয়েছে, আর এক বছর চুপ থাকলে তো পুরো 42টাই পেয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? চুপ থেকে লাভ কি আছে? কুমড়ো দেখেছেন কুমড়ো? এ দলটা পরিপূর্ণ কুমড়ো, ওপরে সবুজ রং দেখাচ্ছে, আমরা মুসলমানের ভক্ত, ভিতরে গেরুয়া, কেটে দেখবেন ভিতরে গেরুয়া, অর্থাৎ এ থেকে সাবধান থাকতে হবে। আমি আপনাদের কাছে, সময় অনেক সংক্ষেপ ভাই, ভাইয়ের মূল্যবান সময় কেটে যাচ্ছে, আমি আপনাদের কাছে বলতে চাই আজকে এমন একটা নেতা আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। অনেকে বলবেন যে এত বেশি মারামারি কথা বলার দরকার কি, না বাড়াবাড়ি কথা নয়, একটা নেতাকে বলুন এমন একটা প্রোগ্রাম। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিদায় নিচ্ছি, আজকে স্বয়ং মমতা ব্যানার্জি রাস্তায় নেমে বলার ক্ষমতা নেই, আমার একটা গাড়ি নেই, গাড়ি কিনবো টাকা দিত, এটা বলার সাহস স্বয়ং মমতা ব্যানার্জি জানে, কেউ না কেউ গালি গালি দিতে পারে, কেউ না কেউ গালি দিতে পারে, এতদিন টাকা মেরে খাচ্ছিস আমার গাড়ি কিনতে আমি টাকা দিব? কিন্তু একমাত্র সাহস দেখি আব্বাস সিদ্দিক ভাইজান বলেছিল ভালোবাসার উপরে ভরসা রেখে, আর আপনারা প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ আমরা ভাইকে ওই জায়গায় ভালোবাসি, শুধু নেতা জানি না ভাইকে জীবনের অধিক ভালোবাসি, সেই জন্য ওই জায়গায় এক কথাই ভাইয়ের গাড়ি কেনার জন্য 25-30 লক্ষ টাকা মানুষ এক জায়গায় বসে দিয়েছে। একটু সরে আজকে এই দৃশ্য দেখে তো পাগল হয়ে যাচ্ছে, ওর মাথায় নেই সিপিএম আমার বিরোধী, ওর মাথায় নেই কংগ্রেস আমার বিরোধী, ওর মাথায় নেই বিজেপি আমার বিরোধী, বিজেপি তো কটা, ও তো বিরোধী না, ও আমার পক্ষেই খেলছে, ও আমার এক্সট্রা প্লেয়ার হিসেবে নাম লেখানো আছে, ঠিক টাইম মতন খেলে দিচ্ছে। আর আজকে যদি বাংলায় কেউ ঘুরাতে পারে সে একমাত্র আব্বাস সিদ্দিকই। আবার বড় দুঃখের কথা, অনেকদিন আগেই হয়তো ক্ষমা চাইতো, পাশের কিছু লোক আছে তারা বলে না আব্বাস সিদ্দিক যেতে হবে না, কি হবে আমি আছি তো পাশে, আমি পাশে আসি তো, শুধু বারবার একা একা বকে, কেউ পাশে নেই, শুধু বলে আমি আপনার পাশে, তুই পাশে দেখে কি হবে? নেতা দেখতে চাই কার পিছনে মানুষ আছে, আর সেটা আল্লাহ পাক বাংলার ছবির একমাত্র আব্বাস সিদ্দিকের কাছে দিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই আজকে আপনারা যারা আছেন আব্বাস ভাইয়ের পাশ থেকে কি সরে যাবেন নাকি, সরে যাবেন নাকি? ভাইজান বলেছে আপনারা ভাইজানের জবান থেকে শুনবেন, আমি বেশি দীর্ঘায়ু করব না, মূল্যবান সময় নষ্ট হচ্ছে ভাই, আমি এতটুকু বলে বিদায় নিচ্ছি ভাই, দাদা হুজুরকে যদি প্রকৃত মহাব্বত করতে চান তারা আওলাদের পাশে থাকার দরকার আছে না নাই? দাদা হুজুর আল্লামা হুজুর পাঁচ হুজুরের রুহানি দোয়া যে বাংলার মানুষের চোখ খুলে দিয়েছে, তোমরা এদিক ওদিকে ঘুরো না, নির্দিষ্ট আমার আওলাদ যে রাস্তায় আছে নির্ভীকভাবে আছে তার পিছনে চলে যাও, তোমাদের দিশা তোমরা পাবেই, এতটুকু বলে আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।